ওরে বাবারে, ও মা গো, জমি দল গো, চলে গো, এদিকে আবার যন্ত্রণা শুরু হলো। হ্যাঁ মা, মা আমার জ্বালা তুই জ্বলিয়ে দে মা, আমার জ্বালা তুই জ্বলিয়ে দে মা, জ্বলিয়ে দে, ওরে দে, এরি দে, ওরে দে, এরি দে রে, ও মা গো, মরে গেল, মরে গেল, মরে গেল। কি হলো, কি কি হয়েছে তোমার? ও ওই দেখো, তুমি শুয়ে পড়ো, দেখিনি সব ঠিক হয়ে যাবে। ওরে দে, কি হলো? খুব জ্বালা হচ্ছে রে, সারা শরীরে খুব জ্বালা হচ্ছে। কিছু হবে না, তুমি শুয়ে পড়ো। না রে না, আমারে গঙ্গা যেতে হবে, ডুবতে থাকতে হবে রে। শুনে যা, শুনে যা, দেখিনি শোনো, আমার তুই আমার মাথা দিস, তুই শুনে যা, তুই বুঝতে পারছিস রে, আমার সারা শরীর চলে যাচ্ছে রে, চলে যাচ্ছে একদম। আমার সাথে আসবি না তুই, কোথায় যাচ্ছিলে গদাধর? আমার সারা শরীর যে জ্বলে যাচ্ছে গো, আমি গঙ্গায় যাচ্ছিলাম ডুবতে থাকতে। গঙ্গায় ডুব দিলে এই যন্ত্রণা মিটবে না গদাধর। এই যন্ত্রণা উপশমের একটাই পথ, এই জ্বালা দৈবিক জ্বালা। আমি বারবার সকলকে বোঝানোর চেষ্টা করছি, কেউ বুঝতেই চাইছে না। শান্ত হও বাবা, চলে যাচ্ছে গো, শান্ত হও, চলে যাচ্ছে, শান্ত হও, সরাসরি শান্ত হও। এসো 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 আমার সাথে বাবা, এসো এসো। এসো কথা ধর, এসো আমার সাথে। কি হলো হারা ঠাকুর? এই মাঝরাতে মন্দিরের পেছন দিক থেকে গদাই ঠাকুরকে টেনে নিয়ে ভৈরবী কোথায় গেল? সর্বনাশ তো ঘটে গেল। আমি বুঝলেন বদন ঠাকুর, আমি ওই হলদারি ঠাকুরকে ডাকি। হ্যাঁ ওই তো হৃদয় ঠাকুর, আপনি একটা কাজ করুন, আপনি জানো সেজবাবুকে গিয়ে খবর দিন মন্দিরের ঘরেই কোথাও আছে, যান। হ্যাঁ না মানে এত রেতে সেজবাবুকে ডাকবো? আরে দেরি করবেন না হৃদয় ঠাকুর, দেরি করবেন না, গদাই ঠাকুর যদি কোনো বিপদ আপদ ঘটে যায় সামলাবে কে? আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন চলুন, তুমি যাও হৃদয় ঠাকুর। এত রেতে সেজবাবুরে টাকাটা কি উচিত হবে যদি আবার কোনো বিপদ হয়? আমি আগেই বলেছিলাম সেজবাবু, ওই ভৈরবী খুব একটা সুবিধের নয়।
গদাই ঠাকুরকে বশ করেছে। দিনিমা সেজে বাবু আপনারা শুনছেন তো সব। দাঁড়ান দাঁড়ান, হলদারিটা আপনারা সকলে একটু স্পষ্ট করে কইবেন কি হয়েছে। আগে গিনিমা বদন ঠাকুর ঝাউবন থেকে ফিরছিল আর আমিও আসছিলাম, তখন দেখি যে ভৈরবী গদাই ঠাকুর হাত ধরে নিয়ে যাচ্ছে। হৃদয় ঠাকুর আপনি বলুন না। এগে গিনিমা, ভৈরবী মা ঘরে এসেছিলেন, ছোট মামারে ডাকতি। আর ছোট ঠাকুর, ছোট ঠাকুর কি স্বেচ্ছায় গেলেন? একে না সেজে বাবু, ছোট মামার তো চেতন ছিল না, ওই জ্বালাকান আবার শুরু হয়েছিল কিনে ভৈরবী মা ছোট মামার আটকানা ধরে মন্দিরের পেছনে কোথায় যেন নিয়ে গেল। সে কি এ তো একেবারে ঠিক কথা নয়, মাঝরাতে এই অবস্থায় টেনে নিয়ে চলে গেলেন। তাহলে আর কি কইছি সেজে বাবু, আমাদের এক্ষুনি যাওয়া দরকার ওই সাধনার জায়গায় যেখানে ওই ভৈরবী পঞ্চমুণ্ডির আসন তৈরি করেছে। হয়তো ভৈরবী মা যা করছে তা চোটের ভালোর জন্যই করছেন। না না জগদম্বা, আমি বড় দ্বন্দ্বের মধ্যে রয়েছি এই ভৈরবী মাকে, ওনার উপর আমার ভক্তিও আসছে না আবার ফেলতেও পাচ্ছি না। আসলে মন্দিরে এর আগে তো এমন সাধিকা কখনো আসেননি, বুঝতে পারছি না উনি কী চাইছেন, ওনার শাস্ত্রজ্ঞান কতখানি। হলদারি ঠাকুর একবার আমাদের গিয়ে দেখতেই হবে, ছোট ঠাকুরের যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তাহলে তো আমি একেবারে শেষ হয়ে যাব। ও আপনি একটু শান্ত হন দেখিনি, আমি কইছি আপনাকে আপনার এই উদ্যোগে একখানা বিপত্তি ডেকে আনবে। না 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 জগদম্বা, সে তুমি যাই বলো, গিয়ে আমাদের একবার দেখতেই হবে। হঠাৎ করে এভাবে মাঝরাতে ছোট ঠাকুরকে নিয়ে চলে গেলেন, আর ছোট ঠাকুরের মনটা তো একেবারে শিশুর মতো, আর সাধনার বিষয় তো কিছুই ঠিক হয়নি। হলধারী ঠাকুর চলুন তো গিয়ে আমরা একবার দেখি। দাঁড়ান, আমরা বরং মন্দিরের এদিকটা থেকে যাই। আসুন আসুন সকল, আসুন আসুন সবাই আসুন। আমি তো শুনেছিলাম অমন সাধনার জায়গায় যেতে নেই, বারবার মনে হচ্ছে তিনি তিনি নিশ্চয়ই একখানা বিপত্তি ডেকে আনবেন, তিনি তো আবার কারোর কথা শুনবেন উনি। মাগো মাগো রক্ষে করো, তুমি রক্ষে করো। তোমার সাধন স্থল গদাধর, এই আসনের নিচে প্রথিত আছে পাঁচটি প্রাণীর মুণ্ড, এই হলো পঞ্চমন্ডির আসন। এই আসনের ওপর বসে তোমায় সাধনা করতে হবে গদাধর, তোমার চেতনা জাগ্রত হবে। মা, এমন আসনে আমার কেন বসতে হবে? সকলে যে ভয় পেয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে আছে সকলে, জ্ঞান চক্ষু খোলা বড় সহজ কাজ নয়। মৃত প্রাণীর মুণ্ডতে ভয় পাচ্ছ কেন তুমি গদাধর? তুমি যার সাধনা করতে চলেছ তিনি হলেন কালী। কাল নিয়তে ইতি কাল, অর্থাৎ কালকে যিনি জয় করেছেন
তিনিই হলেন কালী। এ হলো পঞ্চবটির বন, চারিদিকে পাঁচটি বৃক্ষ রয়েছে যা জীবন দান করে। আর এই হলো সাধনার আশ্রম। মৃত্যুর প্রতীক, জীবন এবং মৃত্যু একই সাথে পাশাপাশি অবস্থান করে গদাধর। যাহাই জীবন তাহাই মৃত্যু। এই সত্যই তোমাকে উপলব্ধি করতে হবে গদাধর। এসো, আসনে বসো গদাধর। কি হলো গদাধর, বসো। আসনে বসো গদাধর। গদাধর আসনে বসো।
এই পথ ধরে আসুন সকলে, সাবধানে। আমার সঙ্গে সঙ্গে বলো গদাধর। স্পষ্ট সংস্কৃত উচ্চারণ, নারীর মুখে এমন স্পষ্ট সংস্কৃত উচ্চারণ সাধারণত শোনা যায় না। কি হলদারি ঠাকুর? আগে সেজবাবু, আমার মনে হয় ওই ভৈরবী নানান জায়গায় ঘুরেছে, তো কোনো এক জায়গা থেকে হয়তো স্তোত্রপাঠ শিখেছে। কিন্তু সেজবাবু, গদাইকে তো এভাবে বিপদে পড়তে দেওয়া চলে না। ওই ভৈরবী গদাইকে বিপথে নিয়ে যেতে পারে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বধনমোস্তুতে। সেজবাবু, ওই গদাই ঠাকুর যখন যাচ্ছিল তখন দেখে মনে হচ্ছিল যেন নিশিতে ডেকে নিয়ে যাচ্ছে। সেজবাবু, গদাই ঠাকুরকে কিন্তু রক্ষা করতেই হবে। জায়গাটা কিন্তু বড় গাছমছমে। কিন্তু কইছিলাম কি আরান ঠাকুর, সাধনায় বাধা দেওয়া কি উচিত কাজ হবে? ওম জয়ত্বং দেবী চামুণ্ডে জয় ভূতাপ হারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রে নমোস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী স্বাহা স্বধনমোস্তুতে। ছোট ঠাকুরের গলার স্বর, তাই না? হ্যাঁ, তাহলে বোধ হয় সাধনা শুরু হয়ে গেছে। সুজিবাবু, কি হবে এখন? তাকে যে করে হোক উদ্ধার করতেই হবে। মহিষাসুর নির্নাশী ভক্তানাং সুখদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি। তা যদি কোনো ক্ষতি হয়ে যায়? চলুন তাকে নিয়ে আসি, সকলে চলুন। বেরিয়ে এসো বলছি।